বাবার দেয়া টাকাগুলো রাগ করে বাবার দিকে ছুঁড়ে মেরেছি। ঈদের কেনাকাটার জন্য মাত্র 4000 টাকা দিয়েছে। আমার পরিবারটা মধ্যবিত্ত, একেবারে পিওর মধ্যবিত্ত যাকে বলে। সব সময় হিসেব করে চলতে হয়, একটুও বাড়তি খরচ করলে মাসের শেষে না খেয়ে থাকতে হবে। বাবা একটা চাকরি করে, বেতন পায় 15000। আজকালকার যুগে 15000 টাকায় তো এক সপ্তাহ চলা কঠিন, অথচ আমাদের চলতে হয় সারা মাস। মা মূলত বাড়ির কাজই করে। তা যাই হোক, আমি আমার জীবনটাকে কখনোই ভালোবাসি না, কারণ এই হিসেব করে চলা জীবন আমার কখনোই পছন্দ না। ঈদের সময় ভেবেছিলাম একটা দামি জুতো কিনব, অথচ বাবা দিয়েছে মাত্র 4000। এতে তো শুধু জুতোটাই হবে, জামা প্যান্ট কিনবো কি দিয়ে? বাবা পরে আরো 500 টাকা বাড়িয়ে পুরো টাকাটা আমার টেবিলের উপর রেখে যায়। আমি টাকাগুলো নিয়ে কতগুলো কথা শুনিয়ে বাসা থেকে বেরিয়ে যাই। প্রচন্ড রাগ হচ্ছে, ফ্রেন্ড সার্কেলে কিভাবে মুখ দেখাবো ভেবে পাচ্ছি না। ওদের বলেছিলাম দামি জুতোটা কিনবো, তা হলো না। পাড়ার দোকানে গিয়ে একটা গোল্লিফ ধরাই, কিছুই ভালো লাগছে না, দু টান দিয়ে সেটাও ছুঁড়ে ফেলি। রিক্সা ডাক দিয়ে বাজারের দিকে যেতে বলি। ওখানে একটা ফ্রেন্ডের দোকান আছে, শুধু শার্ট বিক্রি করে। দেখি ওর কাছে কোনো ভালো শার্ট আছে কিনা। যেতে যেতে রিক্সাটা জ্যামে আটকে যায়, এমনিতেই মেজাজ খারাপ, তার উপর প্রচন্ড গরম। তার মধ্যে দেখি 8 বছরের মতো হবে এমন একটা মেয়ে আমার হাত ধরে টানছে, হাতে কতগুলো গোলাপ। ভাইয়া ভাইয়া একটা ফুল নেবেন? মাত্র 10 টাকা। না রে, নেন না ভাইয়া, একটা গোলাপি তো নেন, খুব ভালো গ্রান। আহা, লাগবে না তো, যাচ্ছি মার্কেটে, তোর গোলাপ নিয়ে কি করব। ভাইয়া একটা জামা কিনবো ঈদের জন্য, নেন না ভাইয়া, বেশ মায়া লাগলো। তারপর 2টা গোলাপ 20 টাকা দিয়ে নিয়ে রিক্সাওয়ালা মামাকে বললাম তাড়াতাড়ি চলতে, গরমে মেজাজটা আরো গরম হয়ে যাচ্ছে। দোকানে গিয়ে দেখি ফ্রেন্ড নেই, ওয়েট করতে হবে। বসে পড়লাম, ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম, দেখি আমার অন্য ফ্রেন্ডরা বড় বড় শপিং মলের চেক ইন দিচ্ছে। এগুলো দেখে মেজাজটা আরো গরম হয়ে গেল। ফোনটা পকেটে রেখে চুপচাপ বসে আছি। একটু পর ফ্রেন্ড আসলো, ওর কাছে শার্ট দেখতে চাইলাম। হঠাৎ ঘাড়টা ঘোরাতেই দেখি সেই মেয়েটা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, গ্লাসের বাইরে থেকে ভিতরে ঝুলিয়ে রাখা শার্টগুলো দেখছে। কিন্তু আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে মেয়েটা এই দোকানে কি করছে, এখানে তো শুধু ছেলেদের শার্ট, হয়তো ভুলে চলে এসেছে, বুঝতে পারেনি। আমি আবার শার্ট দেখতে শুরু করি। একটু পর দেখি দোকানের এক কর্মচারী ওকে ধমকাচ্ছে। আমি শার্টগুলো রেখে বাইরে বের হই, দেখি মেয়েটাকে খুব করে রাগারাগি করছে। এই সেমরি, প্রত্যেক দিন তুই এই জায়গায় এসে দাঁড়ায় থাকস কেন? যেদিন টাকা নিয়ে আসতে পারবি সেদিন আসবি, কিন্তু ততদিনে যদি ওই জামাটা বিক্রি হয়ে যায়, আমার তো ওইটাই পছন্দ হয়েছে, হইলে হইব, এখন যা ভাগ, তোরে যেন আর না দেখি এখানে। কর্মচারীর কথায় কষ্ট পেয়ে মেয়েটা চলে যাচ্ছিল। আমি ডাক দিয়ে জানতে চাইলাম, তুমি না বললে জামা কিনবে, এখানে তো সব শার্ট, শার্ট দিয়ে তুমি কি করবে? আমি একটা শার্টই কিনবো, ওই যে দেখতাছেন না ঝুলানো আছে, ওই শার্টটা কিনবো। কার জন্য? আমার বাবার জন্য। বাবার জন্য? তুমি এতটুকু একটা মেয়ে বাবার জন্য শার্ট কিনবে? আসলে 6 মাস আগে আব্বা রিকশা চালাতে গিয়ে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পায়ে আঘাত পায়, কাজে যাইতে পারে না। মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। প্রতি বছর আব্বা আমার জন্য নতুন জামা কিনে আনতো, কত খাবার কিনে আনতো, কিন্তু এবার আব্বা ঘর থেকে বের হতে পারে নাই। তাই ভাবছি এবার আমি ফুল বেচে বেচে আব্বার এই শার্টটা কিনা দিব। আব্বার হাসি মুখ দেখলে আমারও খুব ভালো লাগে। মেয়েটার কথাগুলো শুনে আমার চোখের কি হলো জানি না, শুধু ভিজেই যাচ্ছে। এত কান্না বোধ হয় আমার আগে কখনো আসেনি। কি বলবো বা করব কিছুই ভেবে পাচ্ছি না, স্তম্ভিত হয়ে বসে আছি। মেয়েটাকে জড়িয়ে ধরলাম, এত ছোট বাচ্চা একটা মেয়ে এত কিছু বোঝে, অথচ আমি এত বড় হয়েও ইচ্ছে মতো টাকা না দেওয়ার জন্য বাবার মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মেরেছি। খুব অমানুষ মনে হচ্ছে নিজেকে, নিজের জন্য, নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য সব সময় দামি দামি জিনিস কিনেছি, অথচ কখনো ভেবেই দেখিনি একটা মানুষ 15 বছর ধরে একই পাঞ্জাবি পরে ঈদ কাটিয়ে দিচ্ছে। ঈদের আগের দিন মা ধুয়ে দিত, বাবা সেটা আয়রন করে পরত। ঈদ উপলক্ষে বাবা মাকে কখনো কিছু কিনতে দেখিনি, সব সময় আমাকেই কিনে দিত। এসব ভাবতে ভাবতে আরো বেশি কান্না আসছিল। চোখ মুছে মেয়েটাকে দোকানের ভিতর নিয়ে গেলাম।
ফ্রেন্ডকে বললাম শার্টটা দিতে। তারপর ওকে নিয়ে পাশের মার্কেটে গিয়ে ওর জন্য একটা জামা আর ওর মায়ের জন্য একটা শাড়ি কিনলাম। তারপর আমার বাবার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি। এগুলো নিয়ে হোটেল থেকে কিছু খাবার কিনে ওর বাড়ির দিকে যাই। যেমনটা ভেবেছিলাম, ছোট্ট একটা ঘর, বাবা শুয়ে আছে। একটু পর ওর মা আসে, তাদেরকে পুরো ঘটনাটা বলি। তারা তো তাদের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছিল। আমি বিদায় নিয়ে চলে আসি। আসার সময় ঈদের দিন মিতুকে আমাদের বাসায় আসার জন্য বলি। মিতু মানে ওই মেয়েটা। বাসায় ফিরে দেখি বাবা মা বসে আছে ইফতারি নিয়ে। মা এগিয়ে এসে বলছে, বাবা কেনাকাটা করেছো? একটু পর বাবা একটা প্যাকেট নিয়ে আসে, আমাকে দিয়ে বলে খুলে দেখ। খুলে দেখি সেই জুতোটা যেটা আমি কিনতে চেয়েছিলাম। কিন্তু এত টাকা বাবা কোথায় পেল? মাকে জিজ্ঞেস করলাম, মা কিছু বলতে চাচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলল, তোর মায়ের যে কানের দুলটা ছিল না, যেটা তোর দাদি তোর মাকে দিয়েছিল, ওটা তোর মা বিক্রি করে দিয়েছে তোর জুতা কেনার জন্য। কি বলবো ভেবে পাচ্ছি না। মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছি। তারপর বাবার পা ধরে সকালের ব্যাপারটার জন্য ক্ষমা চাই। এরপর আমার ব্যাগ থেকে তাদের জন্য কেনা পাঞ্জাবি আর শাড়িটা দেই। তারা তো মহা খুশি, সাথে প্রচন্ড অবাক। এবার খুশিতে তারা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আজ মিতু আমাকে শিখিয়ে দিয়েছে, সুখে থাকার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। যেটা আছে যেভাবে আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকলেই সুখে থাকা যায়। এবং প্রত্যাশা যত কম হবে, না পাওয়ার বেদনাও তত কম হবে। একটু স্যাক্রিফাইস করে সুখটাকে শেয়ার করলে দেখা যাবে আমরা সবাই সুখী।